নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুগণ। আজকে সন্ধ্যায় আবার গতকাল আসতে পারা যায়নি, কারণ গত পরশু সোনামুখী খুব সুন্দর ক্যাম্পিং করে ফিরেছি আমরা, আর আগামীকাল আছে আবার পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায়। তাই যারা এখনও নাম লেখায়নি আমরা বলে দিই, আপনারা জানেন যে আজকে আর এক ঘন্টা বাকি আছে, রাত্রির 8টা অবধি আপনাদের নাম নেওয়া হবে নথিভুক্ত, কারণ হিউজ কোয়ান্টিটি পেশেন্ট ওখানে প্রচুর। তো চন্দ্রকোনা সব থেকে পুরনো জায়গা বলা যেতে পারে ডিস্ট্রিক্ট চেম্বারের মধ্যে, তাই আপনাদের আগেভাগেই জানিয়ে রাখলাম। আপনারা জানেন উপরে স্ক্রোলিং যাচ্ছে যে আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি ক্যাম্পিং আছে। যারা এখনও নাম নথিভুক্ত করে মেলে পশ্চিম মেদিনীপুর গড়বেতায়, আপনাদের জন্য নতুন করে যে MSO আছে সর্বমঙ্গলে, আপনারা যতখানি এরিয়া জুড়ে আপনারা দেখেন অনুষ্ঠান, সবটাতে এখন মায়া টিভি ডাইরেক্ট দেখতে পাবেন বোধহয় 17 নম্বরে ওখানে, ঠিক। আর 41 দেখতে পাচ্ছেন বনগা টোটাল এরিয়া TJ MSOতে, যাদের কানেকশান আছে তারা 41 দেখতে পাচ্ছেন। তো টিভিতে নিচে স্ক্রোলিং যাচ্ছে অলরেডি যে আপনার এরিয়াতে কোন কোন নাম্বারে আপনারা আমাদের মায়া টিভি ডাইরেক্ট দেখতে পাবেন আপনারা, ঠিক। তো সেই জন্যই আপনাদের জানিয়ে রাখা থাকলো যে অন্যান্য চ্যানেলের মাধ্যমে হয়তো আপনারা দেখেন, কিন্তু না, ডাইরেক্ট আপনার টিভিতে আমাদের মায়া টিভি দেখা যাচ্ছে। তো সুতরাং অসুবিধে কোথায়, আপনারা দেখতে থাকুন। আজকেও এর আগের দিন ডিসকাশন করেছিলাম, আবার ডিসকাশনে আসব সেই চেনা সেই জানাশোনা অনুষ্ঠান নিয়েই, কিন্তু তবুও বলে দিই যে বারবার আপনাদের নক করা এই জন্যই শুধুই সাবধানতা, এছাড়া এর বেশি কিছু করার নেই। কারণ সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে কোভিড যখন হয়েছিল, শুধু মানুষকে সাবধানতাই করতে পেরেছে, এটাই সবথেকে বড় অস্ত্র, তাই না? তো সেই জন্যই মেডিসিনে কতটাকে ঠিক হবে আমরা কোনো ডাক্তারই কেউ বলতে পারে না, মেডিসিনে সে আদৌ বাঁচবে না বাঁচবে না, আমরা শুধু ট্রাই করতে পারি। বাট সাবধানতা যেগুলো আপনাদের করে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু কোনো ট্রাই নয়, আপনার অবশ্যই প্রয়োজনে আসবে যদি এগুলো মন দিয়ে শুনে রাখেন। আজকেও আপনাদের জন্য ক্যান্সার নিয়েই টপিক থাকবে, কারণ এখন আবার বলে দিই, মনে করিয়ে দিই, ট্রেন বাস আর কিছু বাকি নেই, কিন্তু একদম সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ ফিরে এসেছে। তো সুতরাং এত বছর যাবত আপনারা, 2 বছর হয়ে গেল অলরেডি, এতগুলো মাস ট্রিটমেন্ট করানো হয়নি, এখনও অনেক মানুষ ভয় ভীত হয়ে বাড়িতে বসে আছেন হয়তো, তাই আপনাদের বলছি যে ভয় নয় আর, এবারে বেরিয়ে পড়তে হবে, ঠিক। কারণ একটু যদি বাড়ির বাইরে না বেরোন, আপনার সমস্যার সমাধান করতে পারা যাবে না, বেরোতে হবে আপনাকে বাড়ি থেকে, রাইট। আর এখন মোবাইলের দ্বারাও তো সুস্থ হতে পাচ্ছেন আপনারা অবশ্যই, তো সেই জন্যই আপনাদের জানিয়ে রাখা থাকলো যে ইউটিউব আমাদের সাবস্ক্রাইব করলেই এত অনুষ্ঠান ওর মধ্যে দেওয়া আছে, কোনো না কোনো আপনার প্রয়োজনে লেগে যাবে, আপনি ওগুলো একটু সার্চিং করলেই দেখতে পাবেন যে কোনোটা হয়তো হাঁটুর ব্যথা, আপনার হয়তো হাঁটুর ব্যথা নেই, গোড়ালির ব্যথা আছে, অথবা আঙুলগুলো ব্যথা করছে, ঘুমের মধ্যে পায়ের শিরায় টান ধরছে, পায়ের শিরা ফুলে গিয়ে সাপের মতো হয়ে গিয়ে ভেরিকোস ভেন হয়ে গেছে, ভেরিকোস ভেন লিকেজ হয়ে গিয়ে সেখান থেকে রক্ত পৌঁছ রক্ত বেরোচ্ছে, তো এই জায়গাগুলো কি করবেন? দুশ্চিন্তার মধ্যে, তাই না? তাই সেই জন্যই আপনাদের বারবার বলে রাখছি, জানিয়ে রাখছি যে ইউটিউবটা আপনারা দেখবেন, আমাদের মায়া টিভির ইউটিউব পুরো একদম হেলথ নিয়ে ইউটিউবে দেখবেন, সমস্ত রকম অনুষ্ঠানগুলি আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি। তাই আপনাদের বারবার মনে করে দিই যে প্লিজ ওয়াচ ইউটিউব, ইউটিউব না দেখলে কিন্তু হবে না, একদমই হবে না, কেমন? আর আজকে আমরা যে অনুষ্ঠানে আসব সেটাও কিন্তু আপনাদের ভীষণ উপকারী, এবং অনেক মানুষ যারা আজকে প্রথম দেখছেন আমাদের মায়া টিভি, স্বাস্থ্য নিয়ে একখানা অনুষ্ঠান, বেশিরভাগ অনুষ্ঠানটাই মানে 90% স্বাস্থ্য নিয়ে, এরপর সারাদিনে বোরিং না হয়ে যান, তার জন্য অন্যান্য একটু অনুষ্ঠান মাঝের মধ্যে গ্যাপের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু কোনো না কোনো হেলথ নিয়েই আপনাদের জানানো হচ্ছে, আপনাদের সাবধান করা হচ্ছে, আপনাদের ইনফরমেশান দেওয়া হচ্ছে, বিকজ ইটস এ ইনফরমেটিভ চ্যানেল। আপনারা এই চ্যানেল খুললে আপনার কোথায় অসুখ আছে চ্যানেল খুঁজে নেবে, দেখবেন আপনার জিজ্ঞেস করতে হবে না আপনাকে, আপনি আপনার রোগের ঔষধ নিজে থেকেই খুঁজে নিতে পারবেন আমাদের ইউটিউবে। তাই বলছি যারা আজকে টিভির পর্দার সামনে বসে আছেন, সবাই ইউটিউবটা দেখতে ভুলবেন না, ঠিক। না
কেটে গেছে। আরেকবার ট্রাই করুন, কোনো অসুবিধে নেই, আপনি পেয়ে যাবেন আমাদের ফোনে, কোনো অসুবিধে নেই, কারণ যান্ত্রিক গোলযোগ তো থাকতে পারে। তাই আপনাদের বারবার বলে দিই যে টক শো এটা ঠিক কথাই, কিন্তু টক শোতে আমরা আপনাদের সাথে কথা বলার জন্যই এসেছি, কিন্তু তার মধ্যে আপনারা নিজেরা রেডি করে নেবেন যে হ্যাঁ আপনার অ্যাকচুয়ালি সমস্যাটা কী হচ্ছে এবং সেই সমস্যাটা কতদিন যেমন ভুগছেন, এবং রাইট ইনফরমেশনগুলো দিতে পারলে আপনাদের ডায়াগনোসিসটাও ভালো হয় এবং তার ট্রিটমেন্টটাও কিন্তু ভালো হয়। তাই আজকে আমরা একবার জানিয়ে দিই, যারা আজকে প্রথমবার অনুষ্ঠান দেখছেন, আপনারা কি জানেন আমাদের হসপিটালের অ্যাড্রেস? হয়তো জানেন না, তাই যারা ট্রেন পথে আসবেন তাদেরকে বিশেষ করে জানিয়ে দিই যে কীভাবে পৌঁছাবেন আমাদের হসপিটাল। চলুন, একদম শিয়ালদহ স্টেশন থেকেই শুরু করি আমরা। শিয়ালদহ স্টেশন পৌঁছাতে আপনাদের অসুবিধে নেই, শিয়ালদহ সবাই চেনে তথা সারা পশ্চিম বাংলার মানুষ। আর এই শিয়ালদহ স্টেশনে পৌঁছাতে পারলে কয়েক মিনিটের মধ্যে আপনি এখানে পৌঁছাতে পারবেন, কারণ শিয়ালদহ যারা দূর থেকে আসবেন তারা শিয়ালদহে পৌঁছে যান ওখান থেকে বাই ট্রেন। যারা সাউথ থেকে আসছেন, সন্দেশখালী, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, এই যে জায়গাগুলো আছে সাউথ থেকে, ডায়মন্ড হারবার, আপনারা কিন্তু শিয়ালদহ পৌঁছান। আর শিয়ালদহ পৌঁছাবার পর কিন্তু চিন্তা করেন এবার কোন ট্রেন ধরবো, তাই যে কোনো বারাসাতগামী ট্রেন, বারাসাত অথবা দত্তপুকুর অথবা বনগাগামী লোকাল, বনগা লাইন এটা, তো যে কোনো ট্রেনে উঠলেই ওখানে, বা আপনাকে শুধু জিজ্ঞেস করে নিতে হবে যে এটা বনগার লাইনের কি না, তাহলেই হবে। বনগা লাইনগামী যে কোনো ট্রেনে উঠে আপনি মধ্যমগ্রামের পর স্টপেজ, ইয়েস, হৃদয়পুর, এই স্টেশনে নামার পরেই আপনি জিজ্ঞাসা করবেন যে শিশিরকুঞ্জ স্টার মল যাব বা শিশিরকুঞ্জ স্টপেজ, মানে শিশিরকুঞ্জ স্টপেজেই কিন্তু আমাদের হসপিটাল, ওখানে বলবেন যে ডক্টর সেন হসপিটাল বা আয়ুর্বেদিক যে হসপিটালটা সেটা কোথায়। একদম পায়ে হাঁটা, ওয়াকিং ডিস্টেন্স, কোনো রকম অসুবিধে নেই, আপনি এখানে পৌঁছে যেতে পারেন। এবং যারা বাসে আসবেন তাদেরকে বলে দিই যে শিশিরকুঞ্জে নামার পর স্টার মল, এই কথাটা মনে রাখবেন, এই হচ্ছে স্টার মল। স্টার মলের একদম অপোজিটে, মানে রাস্তার এক পাশে স্টার মল আর অপর প্রান্তে, অপোজিট সাইড, আমাদের আয়ুর্বেদিক হসপিটাল, যে ডক্টর সেন টাওয়ার্স নামে পরিচিত, ঠিক একদম রাস্তার উপরে দেখতে পাবেন, আপনাদের চোখে পড়বে। এই হচ্ছে আমাদের হসপিটালটি। রাস্তার উপরেই অবস্থান করছে স্টার মলের ঠিক অপোজিটে। এবার হাওড়া থেকে যারা আসবে তাদেরকে সহজভাবে বলে দিই, হাওড়া স্টেশন পৌঁছান, ওখান থেকে স্টেশন থেকে প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে ব্রিজের কাছ থেকে L238 বাসে চেপে একদম শিশিরকুঞ্জ। হাওড়া থেকে বাসে বারাসাত শিশিরকুঞ্জ স্টপেজে, শিয়ালদহ স্টেশন থেকে বারাসাত লোকাল হৃদয়পুর স্টেশনে নেমে শিশিরকুঞ্জ। শিশিরকুঞ্জ স্টপেজটা কিন্তু ভুলবেন না, আপনি যে পথেই আসুন, বাই বাস, বাই কার, বাই ট্রেন, এনি ভেহিকলস, জাস্ট ইমাজিন দ্যাট অনলি শিশিরকুঞ্জ স্টপ, ওকে? যদি ভুলে যান, ইউ মে আস্ক টু এনিবডি, শিশিরকুঞ্জ, ইউ উইল গো টু শিশিরকুঞ্জ, ব্যাস আপনাকে দেখিয়ে দেবে যে কেউ, কোনো অসুবিধে নেই। নতুন বছর আসছে বা সবাই ভাবছে যে না ডাকবাবুদের এবার রাশিফল বলবে, তাই না? না, এই জন্যই দেখালাম যে রাশি সবসময় কি কাজ করে, ভীষণ ভালো রাশিফল, লগ্ন খুব ভালো, জাতকের জীবনযাত্রা দারুণ চলছে, কিন্তু যদি একটু রাশি ঘুরে যায় তাহলে কি হবে? তখন সাপোজ কন্যা রাশি কপাল খারাপ হলে, যদি কর্কটের নজর এসে পড়ে তাহলে কি হতে পারে, তাই না? যদি এই কর্কট রাশি বলছি না, ডাইরেক্ট কর্কট মানে একদম ক্যান্সার, তাহলে যে কোনো রাশি
আর কিছু করার থাকবে না, মাথা তখন আউট হয়ে যাবে, তখন গ্রহ নক্ষত্র মনে হবে ঠিকঠাক ঘুরছিল তো, তাই না? মাথাটা আউট হয়ে যেতে থাকে তখনই, যে মেডিকেল সায়েন্স ছাড়া তখন আর কিছু মাথায় আসে না, তখন আপনার অ্যাস্ট্রোলজি বন্ধ হয়ে যায়, ঠিক এমন যদি একটা মুহূর্ত আসে। তাই শুরু করি একটা সুন্দর জায়গা থেকে। কন্যা, আচ্ছা কন্যা রাশি ধরে নিলাম, আপনার বাড়ির একটি সুকন্যা, ছোট্ট থেকে বড় হয়েছে, বীর জোগাড় যা চলছে, সবাই আনন্দে কাটাচ্ছে, বাড়ির মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হবে এবার, কিন্তু হঠাৎ দেখা গেল তার বুকের মধ্যে যন্ত্রণা উঠেছে। ইয়েস, দৌড়ে গিয়ে মার কাছে গিয়ে আবার সেই খবর দেওয়া, মা বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে, কি করা যেতে পারে, তাই না? তখনই বাড়ি শুদ্ধ লোক দিকভ্রষ্ট হয়ে যায় চিন্তা ভাবনা, কি করা যেতে পারে এই মুহূর্তে, কি করা যেতে পারে সেটাই দেখা যাক। ভেবেছিলাম বাড়ির মেয়েটার সুন্দর ধুমধাম করে বিয়ে দেবো, কিন্তু বিয়ে দেখাশোনা চলাকালীন এমন একটি বড় বিপদ এসে দাঁড়ালো, যে বিপদ মাথা আর চালনা করা যাচ্ছে না, কি করা যেতে পারে। বাড়ির একমাত্র মেয়ে, ওদিকে ছেলের বাড়িতে কথা ফাইনাল হয়ে গেছে, শুধু বিয়ের ডেটটা বাকি আছে, এমন সময় একটা অসম্ভব ধরনের নিউজ। তখন মনে হয় যে মানুষ যে ধীরে ধীরে এত উন্নয়ন হয়েছে, উন্নতি করেছে জীবনের, আমরা কিছুই করে উঠতে পারিনি, সবটাই ফলস, সবটাই আই ওয়াশ, শুধুমাত্র চোখের দেখায় উন্নত হয়েছে, আর কোনো উন্নয়ন হয়নি। কারণ এই শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা থেকে আস্তে আস্তে যে মডার্নের দুনিয়া পৌঁছেছে মহিলারা, যদি বুকের যন্ত্রণা উঠতে শুরু করে তাহলে কিন্তু সব বুদ্ধি ফেল হয়ে যায়, আর যদি ধরা পড়ে, ডিটেক্ট হয় আফটার বায়োপসি অর এফএনএসি, ইউর ডটার ইজ সাফারিং নাও ইন ক্যান্সার, সো হোয়াট ইউ উইল ডু নাও দিস টাইম, ইউ ক্যানট থিঙ্ক, কিচ্ছু মাথায় আসবে না, দিস টাইম ইউ আর ফিলিং কমপ্লিটলি ব্ল্যাঙ্কস ইন ইউর হেড, রাইট না? কি করবেন, কোন আত্মীয় স্বজনের কাছে আলোচনা করবেন, কোন ডক্টরের সঙ্গে, কারণ ক্যান্সার ডিটেক্ট হয়ে গেছে। সো তখন আর আংটি তাবিজ কিছু চলে না, মাথাটা আউট হয়ে যাবে। কেন? যেটা সায়েন্স সেটা সায়েন্স, সেখানে মানতেই হবে, কারণ অ্যাস্ট্রো আয়ুরের সঙ্গে আমাদের কিন্তু ওতপ্রোতভাবে একটা জড়িত আছে, আমি বারবার আপনাদের বলেছি। কিন্তু এই রকম সাংঘাতিক একটা মুভমেন্ট যেখানে ডক্টররা অলসো ফেইল্ড, অল ডক্টরস ফর দিস কেস ক্যান্সার, তখন অন্য কিছু ভাবনা চিন্তা চলবে না, তখন আপনাকে এটাই ভাবতে হবে যে অপারেট অর মেডিসিন, রাইট না? তাহলে আবার সেই চিত্রটা মনে আসে, রেভলিউশন, রাইট? মানুষে ধীরে ধীরে এত উন্নত করলো, অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার, ল্যাপটপের সামনে এখন পশ্চিমবাংলায় বসে আমেরিকায় কথা বলে ফেলছি আমরা মিনিটের মধ্যে, পার সেকেন্ডে। তাহলে এত উন্নয়ন হওয়ার পরেও ক্যান্সারকে কেন আমরা বন্দী করতে পারলাম না? লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর বিদায় নিচ্ছে এই ক্যান্সারের দ্বারা। কোভিডের জন্য যে এত ভালো ছানবিন হলো, এত এক্সামিনেশন হলো, ক্যান্সারটা নিয়ে কেন হচ্ছে না? আর হালকি ছেড়ে দিয়েছি, আর কদিন বাদ কোভিডটাও এরকম হয়ে যাবে, ও কোভিড মাঝলে মাঝবে, না মানলে যদি হয় চলে যাবে, ঠিক না? কিন্তু না, আমরা যদি এখনও অবধি হাল তো ছেড়ে দিলে হবে না, কে বলতে পারে কার কখন দিন এসে যাবে এই ক্যান্সারের জন্য। তাই চলুন আরও কতটা সাবধান হওয়া যায়। তাই ভগবানের কাছে হাত জোড় করে বসে থাকা ছাড়া কারো উপায় নেই। ডাক্তার যখন ক্যান্সার ঘোষণা করে দিয়েছে, কি আর হবে, অপারেশন করেই কি হবে, কেমো রেডিওলজি করার পরেই কি হবে, মেডিকেশনই কি হবে। সো আমরা হাজার আন্দোলন, মোমবাতির আন্দোলন, মোমবাতি মিছিল ইত্যাদি অনেক কিছু করেছি, ক্যান্সারের জন্য কিছু করিনি, আর কিছু করা যাবে না।
তাই না? কারণ এই জায়গাটা নিয়ে কিন্তু উই আর ভেরি অ্যাফ্রেড অ্যাবাউট দিস ম্যাটার। গ্রামের ছোট্ট মেয়ে, সে জানেই না তার কি হয়েছে, তাই না? শহরের মানুষরাই আমরা কিছু করে উঠতে পারছি না, আর গ্রামের এই ছোট্ট মেয়েটা কি করে উঠতে পারে? সে তো জানেই না হোয়াট ইজ ক্যান্সার, কোথায় গেলে ভালো হতে পারে। আমরা তো তবু অনেক খোঁজ খবর, আমরা এইমস চিনি, আমরা ভেলোর চিনি, আমরা টাটা মেমোরিয়াল চিনি, আমরা অনেক হসপিটাল চিনি, ওই না অনকোলজিস্ট, এত জেনেও ওই নো কেমো বা নোয়িং রেডিওলজি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, তাও কিছু করে উঠতে পারি না। এত জেনেও তাহলে গ্রামের মেয়েটি জানি না কি করবে, চলুন দেখি। এমন লক্ষ লক্ষ মহিলা গ্রামে, তারা জানেও না তারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। অ্যাভয়েড ব্রেস্ট ক্যান্সার, বাট হাউ, হোয়াটস দ্য প্রসিডিওর ফর অ্যাভয়েডিং? উই হ্যাভ নো এনি অ্যান্সার ফর দিস কোশ্চেন্স, হাউ টু অ্যাভয়েড, রাইট? না, কি করে অ্যাভয়েড করব জানতে হবে। দেখুন, এদিকে দেখুন, যদি আপনার ব্রেস্টের মধ্যে এরকম পেন ফিলিং হয়, সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ নিড ডাইরেক্টলি আল্ট্রাসোনোগ্রাফি, বোথ ব্রেস্ট অর ম্যামোগ্রাফি, রাইট? অবশ্যই দরকার আছে। এবং দেখতে থাকুন এদিকে, ডোন্ট চেঞ্জ, হোয়াটস আ পার্টিকুলার সিমটম ফর ব্রেস্ট ক্যান্সার। এখানে উইথ পিকচার আই উইল শেয়ার উইথ ইউ। অ্যাট ফার্স্ট মাইন্ড ওনলি লিসেন দ্যাট, স্কিন চেঞ্জেস, যদি আপনার ব্রেস্টে ক্যান্সার হয়ে গিয়ে থাকে, আপনার স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে, রেডনেস, একটা লালচে ভাব আসবে ওই জায়গাটায়, এবং র্যাশেস হবে, দানা দানা পিম্পলস মতো, ব্রুনোর মতো র্যাশেস হবে, মাঝের মধ্যে বেশ চুলকাবে, এবং টনটনে একটা পিন ফোটানোর মতো পেন হতে থাকবে যেখানে এই ক্যান্সারের টিউমারটা থাকবে আপনার ব্রেস্টের মধ্যে। ডিম্পলিং, কারোর কারোর টোল পড়ার মতো বেশ কিছু জায়গা হয়ে যায়, রাইট? ড্রিপিং অ্যান্ড পোল্ড ইন নিপলস, নিপলসটা ভিতরের দিকে ঢুকে যেতে থাকে, লাম্প, যে লাম্পটি আছে, যে ফাইব্রোডেনোমাটা আছে, ফাইব্রয়েডসটা, সেটা কিন্তু বেশ শক্ত পাথরের মতো হতে থাকবে আস্তে আস্তে। দিস ইজ দ্য জেনারেল সিমটম ফর ব্রেস্ট ক্যান্সার। যদি আপনার মনে হয় যে এই সিমটমগুলো আপনার মধ্যে দেখা যাচ্ছে, ইমিডিয়েট ট্রাই টু কন্ট্যাক্ট ইউ নিয়ারেস্ট অ্যানি ওয়েল অনকোলজিস্ট, অ্যান্ড দেন ইউ উইল ডু ইউএসজি আল্ট্রাসাউন্ড ফর বোথ ব্রেস্ট, আদারওয়াইজ ম্যামোগ্রাফি ইজ ভেরি নিডেড অ্যান্ড ভেরি এসেন্সিয়াল, অ্যান্ড ফর ব্লাড টেস্ট 15.3 সিএ, সিএ অ্যান্ড এএফপি ইমিডিয়েট, অ্যান্ড অলসো সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট। এই ছোট্ট কয়েকটা টেস্ট করালেই আপনার মধ্যে যদি এরকম সিমটম থাকে, আপনি নিজেই কনফার্ম হয়ে যাবেন ইউ আর সাফারিং ইন ব্রেস্ট সিএ অর নর্মাল ব্রেস্ট টিউমার। কারণ টিউমার হলেই সবসময় কিন্তু ক্যান্সার হয়েছে এটা মাথায় আনবেন না, আমি বহু বছর ধরে আপনাদের সামনে বলে আসছি। ক্যান্সার টিউমার হলে তার যন্ত্রণা অন্যরকম হতে থাকবে, মানে আনবিলিভেবল পেন। ভ্যানাং টিউমারে পেন হতেও পারে, থাকবে, আবার চলে যাবে, ইটস নট কন্টিনিউয়াসলি ফিলিং পেন, সামটাইমস ইউ আর ফিলিং ওই কারেন্ট শট মারার মতো, পিঁপড়ে কামড়াবার মতো, ছোট্ট করে আলপিন ফোটাবার মতো, এরকম ছোটো ছোটো পেন হতে পারে যদি এটা ভ্যানাইন টিউমার হয়, বিকজ টু টাইপ অফ টিউমার্স, ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্ট অ্যান্ড ভ্যানাইন। তাহলে এই দুটো ক্যাটাগরির মধ্যে আপনাকে সেটা জেনে নিতে হবে যে আপনার মধ্যে কোনটা হয়েছে। শুধু শুধু ভয় পেয়ে কারণ নেই কিন্তু, কারণ আমি আগে বারবার বলেছি, ক্যান্সার নামেই আতঙ্ক, আর এই আতঙ্কেই মানুষ মারা যায়, ক্যান্সার রোগে না। ক্যান্সার অসুখে খুব কম লোকই মারা গেছে, ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবেন। এবং ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট করার পর
মারা যায় বেশি। ট্রিটমেন্ট হয়নি, না করুন, রেখে দিন। যে কটা দিন ট্রিটমেন্ট করে বাঁচিয়ে রেখেছিলেন তার থেকে বেশি বাঁচত। আপনি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার বাড়ির যে মানুষটা ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তাকে ট্রিটমেন্ট করিয়েছেন, মারা গেছে। এবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যতদিন ট্রিটমেন্ট করালেন, এই অপারেশন, কেমো, রেডিও, এগুলো যদি একদম না হতো, সাপোজ হলো না, করাননি আপনি, নর্মাল আপনি আমাদের মতো ছোটোখাটো কোনো ডাক্তারের ওষুধ খাইয়ে গেছেন, ঠিক, তাতে তার থেকে বেশি বেশি দিন টিকবে, অ্যাসিওর ইউ। আমরা দেখেছি, আমরা বসে নেই। তাই আপনাদের জন্যই সল্ট লেকে এই হসপিটালটি ওপেন করলাম, ক্যান্সার কেয়ার, আয়ুষ ক্যান্সার কেয়ার, অনলি আয়ুর্বেদেই কিন্তু এই ট্রিটমেন্টটা হবে এখানে ক্যান্সারের। সেখানে পঞ্চকর্ম থাকবে, ন্যাচুরোপ্যাথি থাকবে, যোগা থাকবে, মেডিটেশন থাকবে, মিউজিক থেরাপি থাকবে। ইয়েস, পেশেন্টকে আপনি ভিজিট করতে গেলে আপনার বাড়ির পেশেন্টকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন বাড়ি যাবেন, সে বলবে না, আই এম ভেরি ওয়েল ইন দ্য হসপিটাল, এত সুন্দরভাবে তাদের রাখার ব্যবস্থা করা হচ্ছে বা হয়েছে না। আপনি ভাবেন হয়তো খুব লাক্সারিয়াস, না, তাকে সারাদিনে এত সুন্দরভাবে বিজি করে রাখা হচ্ছে, তাকে ফিল করতেই দেবে না ইউ আর সাফারিং ইন ক্যান্সার। এটাই সব থেকে আগে দরকার, একটা ক্যান্সার পেশেন্টকে মনেই করতে দেবেন না তার ক্যান্সার হয়েছে, তবেই সে পেশেন্ট ভালোর দিকে যেতে পারে। আদারওয়াইজ, এ বাবা আপনি তো বেশি দিন বাঁচবেনই না, কেন চাঁচামেচি করছেন, ওষুধগুলো খেয়ে নিন। এরমভাবে যদি ক্যান্সার পেশেন্টকে বলা হয়, সে যাওয়া 10 দিন বাঁচত, 2 দিনে মারা যাবে। ট্রু ফ্যাক্ট, জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। কিন্তু আমি হাসি মজার ছলে কিন্তু আপনাদের অনেক সিরিয়াস কথাগুলো বলে দিয়ে চলে যাই, আপনারা বোঝার চেষ্টা করবেন এই ধরনের শোগুলো কেন আপনাদের সামনে আনা হয়। না, কোনো জ্ঞান দিতে আসেনি, কিন্তু আমি এত জ্ঞানী ব্যক্তি নই, সারা পৃথিবী পাগল হয়ে যাচ্ছে ক্যান্সার নিয়ে, আমি এত জ্ঞানী ব্যক্তি নই যে আপনাদের জ্ঞান দেব। ইনফরমেশন, ভালো থাকার, ক্যান্সার হয়ে গেল ভালো রাখার ইনফরমেশন, সেটুকু ছোটোখাটো জ্ঞানগম্য তো হয়েছে এত বছর যখন 21 ইয়ার্স যখন প্র্যাকটিস করছি, তাই না? তো সুতরাং না, জাস্ট আই এম শেয়ারিং সাম ইনফরমেশন, ইটস নট নলেজ। এতে আপনারা আরো সাবধান হয়ে যাবেন। দেখুন, যেমন দেখুন না, নেক্সট পেজ দেখুন, লেফট সাইড ব্রেস্ট ইজ দ্য নর্মাল পিকচার, সো ম্যানি মেমোরি গ্ল্যান্ড ইন দ্য ব্রেস্ট, অ্যান্ড রাইট সাইড ইজ ফাইব্রোসিস্ট, মেমোরি গ্ল্যান্ডগুলি এনলার্জ হয়ে গেছে। ওকে, এবার এই মেমোরি গ্ল্যান্ড, এই টিউমারগুলো দেখে কি মনে হচ্ছে, ক্যান্সার? না, নাও হতে পারে, এরম দেখে বা ছবি তুলে কিচ্ছু বোঝা যাবে না। আরও বেশ কয়েকটা টেস্ট আছে, তারপরে কিন্তু কনফার্মেশনে আসা যেতে পারে, ইটস এ কনফার্ম কার্সিনোমা, ঠিক। নেক্সট, নর্মাল ব্রেস্ট টিস্যু, ব্রেস্ট টিস্যুস উইথ মাল্টিপল সিস্ট, এখানে যে কেসটা দেখছেন এখানে কিন্তু যদি একটু এফএনএসি করি কিন্তু বোঝা যেতে পারে, কারণ এর গ্রোথটা ক্যান্সারের মতো হচ্ছে, কারণ সেল ডিভাইডেশন দেখেই বোঝা যায় যে এক সপ্তাহের মধ্যে কতটা এনলার্জ হয়ে গেল। এই সেল ডিভাইডেশন দেখে বেশ কিছু অনকোলজিস্ট বা ডক্টররা আন্দাজ করে নিতে পারে ইটস এ ম্যালিগন্যান্সি আছে, ঠিক। তো সুতরাং যদি এরকম ম্যালিগন্যান্সি থাকে, সেই মায়েরা ব্রেস্ট ফিডিং করাবেন না আপনার বাচ্চাদের, যদি ধরা পড়ে যায় বায়োপসিতে অর এফএনএসিতে কনফার্ম হয়ে যায় যদি ক্যান্সার থাকে, ওই ব্রেস্ট থেকে মিল্ক, দুগ্ধ পান করাবেন না, নো ব্রেস্ট ফিডিং। ইটস এ বিগ সিমটম, মাইনিউটলি লিসন অ্যান্ড ওয়াচ ইট। সো আপার সাইড, রাইট সাইড, ব্রেস্ট নিপল, সাম নক ইন বিলো সাইড, নিচের দিকে একটু ঝুঁকে গেছে, এবং বাঁদিকে দেখুন ডিসচার্জ হচ্ছে নিপল থেকে। এই ধরনের সিমটম দেখলেই কিন্তু জানতে হবে এটা ভেতরে ম্যানিলেন্সি হয়ে গেছে, ক্যান্সার, 100% ক্যান্সার। আজকেও লাইভে আছি, আপনাদের সাথে লাইভে আছি, সবসময় যে ফোনে কথা বলতে এমন কোনো মানে নেই, ফোনে তো কথা বলবো, ফোনের নাম্বার ওখানে দেওয়া আছে, আপনারা ততক্ষণ ট্রাই করতে থাকুন। নিচে 8336973025 আরেকটি আছে 26, দুটো নাম্বার ওখানে দেওয়াই আছে অলরেডি, আপনারা কল করে
জেনে নিতে পারেন আপনাদের কি ইনফরমেশন জানার আছে, এবং যদি আসার ইচ্ছে হয়, ঠিক মনে হচ্ছে যে হ্যাঁ আপনার মধ্যে এরকম সিমটম হচ্ছে, আপনি ফোন করে জানতে পারেন। আদারওয়াইজ একবার এসে চেক আপ করে যেতে পারেন আপনার যে যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো সঙ্গে নিয়ে এসে। ওকে, তো সেই জন্য নিচের নাম্বার দেওয়া আছে, ওখানে দুটো মোবাইল নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করুন, কোনো অসুবিধে নেই। ততক্ষণ কথা বলতে থাকুন, আমরা ইনফরমেশনগুলো দেখে নিই আরও। নেক্সট, মাসকিউলো পেটুরেল, মেয়র, কিয়োটো এক্সিলার। লিগামেন্টোস সাসপেনশন ডিসিস, অ্যান্ড এই ধরনের সমস্যাটা আপনি দেখছেন, কি করবেন? দেন এইটাই, ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফিটা করলে অনেকটা বেশি ইনফরমেশন পাওয়া যায় উইদাউট বায়োপসি অ্যান্ড এফএনএসি, অনেকটা বেশি ইনফরমেশন পাওয়া যায়। ইউএসজি ইজ নট ব্যাড, ভালো কন্ট্রাস্ট ইউএসজি হলেও, উইথ কন্ট্রাস্ট ইউএসজি হলেও কিন্তু অনেকটা ইনফরমেশনই পেয়ে যাওয়া যায়। অ্যান্ড অলসো ম্যামোগ্রাফি, ম্যামোগ্রাফি ফর স্পেশালাইজড টেস্ট ফর ব্রেস্ট, রাইট, ও তো অনেক বেশিটা জানতে পারা যায় যে তার ভেতরে যে টিউমারগুলো আছে তারা কী আকারের এবং তাদের গ্রোথটা কেমন আছে, ভ্যানাইন টিউমার না ম্যালিগন্যান্স। নেক্সট দেখতে থাকুন, এই হচ্ছে সেই মহারাজ যাকে আমরা কোনো কাবু করতে পারিনি, দেখতে অক্টোপাসের মতো, একদম জায়গা জুড়ে বসে পুরো খেয়ে শেষ করে ফেলে, যে পোকাটি দেখলেন যার নাম হচ্ছে কার্সিনোমা, ইটস আ ভাইরাস। এই ভাইরাস এত দ্রুত সেল ডিভাইডেশনটা হয়, জাস্ট আনবিলিভেবল, মানে এক সপ্তাহের মধ্যে একটা মানুষকে মৃত্যুর দরজায় দাঁড় করিয়ে দিতে পারে, ঠিক। সো এরকম কন্ডিশন দেখলেই ম্যাক্সিমাম ডক্টর অপারেশনের কথা বলে। সবসময় কি অপারেশনে সাকসেস হওয়া যায়? আমি তো অপারেশনের বিরুদ্ধে 200%, তবু দেখুন, দিস আফটার অপারেশন কেসেস। তো সবসময় কিন্তু অপারেশনে সাকসেস হওয়া যায় না, সেকেন্ড কেস, আফটার অপারেশন, আফটার অপারেশন অ্যান্ড রেডিয়েশন, রেডিওলজির পরে। ইটস এ বিগ লার্জ ফাইব্রোডেনোমা, ডাক্তারের কাছে না গিয়ে গিয়ে এই অবস্থাটা হয়েছে, না থাক নিজেই সেরে যাবে, ঠিক আপনাদের মতোই, ভাবতে ভাবতেই যে না নিজে সেরে যাবে, নিজে সেরে যাবে, ভাবতে ভাবতে এমন একটা জায়গায় পর্যায়ে চলে গেছে যে এখানে মৃত্যু ছাড়া আর কোনো কারণ জায়গা নেই, এখানে যে কটা দিন ভগবান টিকিয়ে রাখে। কেমো নর্মালি 3 সাইকেল, আদারওয়াইজ 6 সাইকেল, তার রিয়াকশন যতক্ষণ বডিতে থাকছে অনেকটা রোধ করা যায়, অনেকটাই, কিন্তু পুরোটা তো সম্ভব নয়। ফর দ্য সাইড এফেক্ট অফ কেমো আপনারা জানেন, ইউর এভরিবডি নোন, ওয়েল নোন অ্যাবাউট দ্য সাইড এফেক্ট অফ কেমো, স্কিন, মাথার চুল, সমস্ত, শুধু মাথার না, সমস্ত বডি থেকে রোম উঠে যেতে থাকে, স্কিন টার্ন হতে থাকে, এমনিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা, তারা জানেও না অনেকে তাদের ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে, তাদের এরকম থোড়বড়ি খারাপ ট্রিটমেন্ট চলে আসছে, ট্রিটমেন্ট করার পরেও, দিস দ্য রেজাল্ট, 20,000 ওম্যান ডাইডস এভরিডে অল ওভার ইন্ডিয়ায়। ইয়েস, তাহলে ভাবতে পারছেন এরকম লক্ষ লক্ষ মহিলা তারা কিছু বুঝতেও পারছে না তাদের ব্রেস্টে কখন ক্যান্সারটা হয়ে গেল, ঠিক, কারণ এটা এমন একটা অসুখ
কিছু করার থাকে না কোনো মানুষেরই, না ডাক্তারদের না মানুষের। আমরা ট্রাই করতে পারি, তবে হ্যাঁ, শুরুর মুহূর্তে ধরা পড়লে কমপ্লিটলি এটাকে সারিয়ে ফেলা যায়, তাছাড়া কোনো কিন্তু নো ওয়ে, কোনো ওয়ে নেই। আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে যেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, আপনাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। হাউ টু সলিউশন ফর দিস কেস, হুটোপাটি করলে হবে না। পাড়ার লোক, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, পাশের বাড়ি, নানান ধরনের লোক আপনাকে একদম ডাক্তার হয়ে যাবে সব, তারা এই ভেলো নিয়ে যা সেরে যাবে, টাটা মেমোরিয়ালে ভর্তি করে দেবে মুম্বাইটায়, কলকাতা থেকে আরও ভালো, এরকম নানান ধরনের উক্তি মতামত শুনবেন। বাকিটা, এটা এমন একটা ডিজিজ, অন্যান্য ডিজিজে তবুও হাইপোথিসিস করা যায়, অ্যাজাম্পশন করা যায়, বাট ইন দিস কেস নো হাইপোথিসিস, রাইট? তাহলে উপায় কি? হোয়াই নট আয়ুর্বেদা অ্যান্ড ইউনানি? হোয়াই নট আয়ুর্বেদা অ্যান্ড ইউনানি? কোনো প্যাথিতেই তো আপনাকে অ্যাসিওরেন্স দেয়নি, তাহলে আয়ুর্বেদ ইউনানিতে নয় কেন? যেখানে অপারেশন থাকবে না, কেমো থাকবে না, রেডিয়েশন থাকবে না, অনলি ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, আমাদেরও হচ্ছে ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি অ্যান্ড মেডিকেশন অনলি, যাতে মানুষটা লাস্টিং পিরিয়ডটাকে বাড়ানো যায়। এবং ক্যান্সারের জন্য স্পেশালি যে মেডিসিনগুলো আমরা দিই, যেটা আয়ুর্বেদে আছে, না আমরা কি কার্সিনোমাগুলোকে মেরে ফেলছি? না, তাদের ইনফার্টিলিটিটাকে স্টপ করানো যায়। এই দ্রুত সেল ডিভাইডেশনটাকে অনেকটা রোধ করা যায় আয়ুর্বেদ ইউনানিতে, দ্রুত মারাত্মক বেড়ে যাচ্ছে সেটাকে অনেকটা রোধ করা যায়, ফলে কি হয়, পেশেন্ট আস্তে আস্তে বুস্ট আপ হতে থাকে একদম ন্যাচারালভাবে। হ্যাঁ, তার মধ্যে জ্বালা যন্ত্রণা মাঝের মধ্যে ফিরে আসতে পারে, একটু বমি করতে পারে, এগুলো তো সিস্টেমের জন্য, সিস্টেমেটিক প্রবলেমের জন্য হয়, তার জন্য মেডিকেশন আছে, এমার্জেন্সি মেডিসিন অ্যাপ্লাই করুন, আমরাই করিয়ে দিচ্ছি, কিন্তু অনেকটা রোধ করা যায়। তবে হ্যাঁ, এটা বলছি না, ফোর স্টেজে আপনি এলেন সেখান থেকে রোধ, সেখানে ট্রাই করা যেতে পারে। আমি তা বলে ফোর স্টেজ পেশেন্টগুলোকে বন্ধ করার জন্য কী করবেন, হসপিটাল থেকে বলে দিয়েছে বাড়িতে নিয়ে চলে যান, আর কিছু হবে না, তাকে 12টা কেমো দেওয়া হয়ে গেছে, 30টা রেডিয়েশন হয়ে গেছে, মেডিসিন যত রকম আছে দেওয়া হয়ে গেছে, অপারেশনও হয়ে গেছে, এরপর তারপরও পেশেন্টকে কিছু করা যাচ্ছে না, আরও বেড়ে যাচ্ছে, রিপোর্ট সিএ, বাড়ি নিয়ে চলে যান, ভালো মন্দ খাওয়ান, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়ে দিন, বড় দেরি করে এনেছেন। দ্যাটস মাই কোশ্চেন, সব পেশেন্টেই যদি বলে দেরি হয়ে গেছে, কোন পেশেন্টটা শুরু থেকে, তাহলে কেন অ্যানাউন্সমেন্ট নেই ফর বিগিনিং স্টেজ? শুরুর মুহূর্তটা কেমন হবে তাহলে, মানুষ বুঝবে কিভাবে? তার জন্য কি কোনো টিভিতে অনুষ্ঠান, কোনো খবরের কাগজে সিমটম, ব্রেস্ট ক্যান্সারের জন্য সিমটমগুলো দেওয়া হলো, এগুলো হলে আপনারা বুঝতে পারবেন, সেগুলো আপনাকে জানিয়ে দিলাম, একদম ছবি দিয়ে দেখিয়ে দিলাম যে আপনার ব্রেস্ট ক্যান্সার হলে বুঝবেন কিভাবে, বাড়ির মহিলাদের নিয়ে, মেয়েদের নিয়ে সংসার করেন, যে কোনো সময় এই সমস্যা আসতে পারে, বিপদ কখন দরজায় আসবে কেউ জানি না। আমি যে সিমটমগুলো এই জন্যই আপনাদের বারবার জানাচ্ছি যে আপনি বাড়িতে বসে জানতে পারবেন যে আমার এরকম প্রবলেম হচ্ছে না। তো আমি তো বারবার দেখিয়েও দিয়েছি যে হাউ টু চেক ইউর ব্রেস্ট, কী করে চেক করবেন যে তার মধ্যে কোনো লাম্প বা টিউমার আছে কি না, সেটাও তো দেখে, আজকেও দেখিয়ে দেবো, আপনি মন দিয়ে দেখতে থাকুন, যে আর কিছু না হোক অন্তত নিজে তো জানতে পারবেন। আমি বলছি না সব পেশেন্টরা হুড়মুড় করে আমার হসপিটালে চলে আসুন, না, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই সিমটমগুলো দেখা গেছে, দেন ইউ উইল ডিসাইড হুইচ অ্যান ইউ উইল চুজ অপারেশন অর মেডিকেশন, রাইট? মেডিসিনে যাবেন না অপারেশনে যাবেন, আগে আপনার চুজ করতে হবে, আপনার শরীর, আপনার দেহ, আপনি নিয়ে চলে যাবেন, আপনি ডিসাইড করুন না কোনটায় ভালো থাকবেন, কোনটায় আরামে থাকবেন। মরবো তো সবাই আমরা, কে বাঁচার জন্য এসেছি, কে থাকার জন্য এসেছি, কেউ তো না। তাহলে এইটাই আমাদের কাছে জানার ব্যাপার,
আমরা কোন প্যাথিতে যাব। অ্যালোপ্যাথি ফর এমার্জেন্সি, নট ফর লং টার্ম থেরাপি। কোনো ডিজিজের লং টার্ম থেরাপিতে অ্যালোপ্যাথি যেতে পারে না। সুগার, প্রেশার, থাইরয়েড, লং টার্ম ভুল, ওটার সঙ্গে এগুলো এটা ক্যান্সারের কম্পেয়ার করবেন না। ঠিক, ক্যান্সার ইজ অলসো অটোইমিউন ডিসঅর্ডার। তাহলে বলছে কি ক্যান্সার? চলুন, ক্যান্সার অসুখটা মানুষকে যতটা না মেরে ফেলে, ক্যান্সারের আতঙ্ক মানুষকে আরো বেশি মেরে ফেলে। একদম বাস্তব কথা, তাই না? তাহলে এবার আপনাদের একটু দেখাই, আপনারা কি ভাবছেন? সারাদিন শুধু ভাবছেন না, ভাবলে হবে না, দেখুন মন দিয়ে। মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি খাটান, ঠিক এমনি করে। মশার হাত থেকে বাঁচার জন্য আপনি এটা দামি মশারি এনে খাটিয়ে দিয়েছেন, বেশ, ফর ইওর সেফটি। নেক্সট, মন দিয়ে দেখবেন ব্যাপারগুলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করেন আপনি, শীতের হাত থেকে বাঁচার জন্য সোয়েটার ব্যবহার করছেন এখন, যেন প্রতি বছরই করেন। চুরি ডাকাতির হাত থেকে বাঁচার জন্য তালা চাবি ব্যবহার করেন। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য হেলমেট পরেন, রাইট? হোয়াটসঅ্যাপ ফর ইউ। ক্যান্সার থেকে বাঁচার জন্য কি করবেন, কি করছেন ভেবেছেন? কিছু কিছু ভাবেননি। কোনো ডিসাইডেশনই নেই যে যদি ক্যান্সারটা হয়ে যায় তাহলে কি করতে পারেন। একটা প্রস্তুতি দরকার তো, মানসিক প্রস্তুতি। আমি এই ট্রিটমেন্টটি করাবো, মরি বাঁচি এটাতেই মরবো, পড়ে থাকতে হবে। মশাই, যে পুকুরে আংটি হারিয়ে যায় সেই পুকুরেই আংটি খুঁজতে হবে। ওই পুকুরে জল পচা বললে আপনি নামবেন না, তাহলে আংটি পাবেন না। এই পুকুরে, পচা পুকুরে আংটি হারিয়ে গেছে, আর পাশের পুকুরে খুঁজলে হবে না, পড়ে থাকতে হবে ওখানে। দেখুন, খুঁজতে খুঁজতে ঠিক পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আয়ুর্বেদ এখন কিন্তু এত পিছিয়ে নেই, অনেক আপডেশন এসছে। ক্যান্সার ইজ নট কিউরেবল, ইটস এ ম্যানেজেবল ডিজিজ। ক্যান্সার আমি সারাতে পারি না, কিন্তু ভালো রাখতে পারি। আর যদি সুস্থ হয়ে যান তাহলে ভগবানকে ধন্যবাদ দিন, আমাকে না, রাইট? কারণ এটা এমন একটা অসুখ, শুধু আমার অবদান না, সে সব থেকে বড় ডাক্তার, ধন্যবাদ তাকে দেবেন, যারা সেরে গেছেন আর যারা ট্রিটমেন্টে আছেন আমার। দেন তাহলে চারটে প্রসেস, অপারেশন, কেমোথেরাপি, রেডিয়েশন, সব মিলিয়ে 500,000 মিনিমাম লাগবেই। এত খরচ করে ক্যান্সার রোগীকে কি বাঁচাতে পারলেন? তাহলে এত দৌড়াদৌড়ি কি করলেন? এই অ্যান্সারটা, এই কোশ্চেনটা যদি কেউ বাড়ির কেউ করে আপনাকে, যে আপনার বাড়ির পেশেন্টের জন্য টাকা, গোছা গোছা টাকা, মোটো মোটো টাকা দিয়ে এলেন কিন্তু বাঁচাতে তো পারলেন না, তাহলে এত দৌড়াদৌড়ি করে লাভ কী হলো? ডক্টর কি জিজ্ঞেস করেছেন? করেননি। তাহলে বোকার মতো আমরা টাকা খরচা করে যাই, মরিচিকার পিছনে দৌড়াবার মতো। কিছু বুঝলাম না, তবুও করে গেলাম। নেক্সট, ক্যান্সার কেয়ার, আয়ুষ, সল্টলেক সিটি সেন্টারের, সিটি সেন্টার ওয়ানের সামনেই, জানুয়ারি থেকে শুরু করছি। সুতরাং নো রিড, আপনার পেশেন্ট আপনার সাথে হাসতে হাসতেই বাড়ি যাবে। সারিয়ে ফেলতে না পারে, আমি তো বললাম আমার সারাবার মতো ক্ষমতা, অত জ্ঞান আমার হয়নি, এত নলেজ আমার কাছে নেই, এখনও শিক্ষা, পড়াশোনা করলেও হয়তো পারবো কিনা জানি না, কিন্তু ভালো রাখতে পারি আপনার পেশেন্টটাকে। সে বলবে না যন্ত্রণা করছে, জ্বালা করছে, ছটফট করছে, রাত জাগতে হচ্ছে আপনার পেশেন্টের জন্য, না, ভালো একটু চেক আপে রাখবেন। 3 মাস অন্তর আমাদের হসপিটাল থেকে ছুটির পর 3 মাসে একবার করে চেক আপ করিয়ে যাবেন,
দেখবেন আপনার পেশেন্ট ভালোই আছে। আমি একা না, অনেক ভালো ভালো ডক্টররা মিলেই কিন্তু শুরু করছি আয়ুষ ক্যান্সার কেয়ার, রাইট? চলুন এবার একটু ফিরে আসি। না, ফিরে এলে হবে না। তো সুতরাং যদি আজকে যা দেখালাম, কারণ মেয়েরা বড় হচ্ছে আপনার বাড়িতে, সেই মেয়ের ব্রেস্টের মধ্যে যদি এরকম কোনো কাঁচের গুলির মতো, দানার মতো এরকম কোনো অংশ দেখতে পান, তাহলে আমি বলবো যে ইমিডিয়েট তার ট্রিটমেন্ট করান। আগে তো একটা আল্ট্রাসনোগ্রাফি করান বোথ ব্রেস্টের, তারপরে ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। ভয় পাবেন না, ফেলে রাখবেন না, গুজবের কান দেবেন না। এটা সেটা করে এটা কর ওটা কর, অপারেশন কর, বায়োপসি কর, সব নিজেরা ডাক্তারি করতে যাবেন না। ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। ডক্টর কনসালটেশন ইজ এ ভেরি এসেন্সিয়াল ফর দিস টাইম। কেমন? তাহলে দেখবেন আপনার বাড়ির মেয়েরা ভালোই থাকছে, খারাপ না। তাই চলুন এবার একটু ব্রেকের পর ফিরে আসি আমরা। ব্রেক না হলে তো হবে না, দেখতে হবে। চলো, অকারণে ঝরে পড়ছে চুল, বাড়িতে বসে নিয়মিত ব্যবহারে বন্ধ হবে চুল ঝরে পড়া। ঘন কালো কেশবরণ রূপে সেজে উঠুন পেঁয়াজের গুণে। ডক্টর শেন ব্যান্ডের হেয়ার অনিয়ন অয়েল অ্যান্ড হেয়ার অনিয়ন শ্যাম্পু। অকারণে ঝরে পড়ছে চুল, বাড়িতে বসে নিয়মিত ব্যবহারে বন্ধ হবে চুল ঝরে পড়া। ঘন কালো কেশবরণ রূপে সেজে উঠুন পেঁয়াজের গুণে। ডক্টর শেন ব্যান্ডের হেয়ার অনিয়ন অয়েল অ্যান্ড হেয়ার অনিয়ন শ্যাম্পু, সাথে থাকলে চিন্তা কিসের? চলুন এবার জানতে হবে যে আমরা যে যদি ব্রেস্ট ক্যান্সার নয়, টিউমার হয়েছে কিন্তু আপনি নিজে বুঝতেই পাচ্ছেন না সেটা কি, চেক করব কিভাবে, এটা কিন্তু ভীষণভাবে জানা প্রয়োজন আছে। যে এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে চেক করতে পারবেন না। কেন? এগুলো আমরা তো দেখিয়ে দিই একটাই কারণে, যে আপনারা নিজেরা অন্তত সিমটমগুলো দেখে চিনতে পারবেন আদৌ ওখানে টিউমার আছে কি না। Far too often, breast cancer is detected after it has spread and affected other parts of the body. Regular breast self-examination is an important step to early detection. The female breast is primarily composed of fatty tissue and mammary glands. Mammary glands drain into the lactiferous sinus, which connects them to the nipple. During pregnancy, mammary glands swell in order to accommodate milk production. The mammary gland is also the place where most breast cancers begin. Breast self-examination, or BSE, should be done at the same time each month, right after your menstrual cycle has ended. The first step in BSE is visual inspection. Stand in front of a mirror with your hands on your hips. Look at your breasts, paying special attention to any skin changes, redness, swelling, puckering, as well as to any nipple changes, indentation, scaling, discharge. Now raise your hands over your head and check again for any change in appearance or contour. There are three common methods for the next step in BSE. They are all effective, but you can try each of them to see which one works best for you. Regardless of the method you choose, the objective of this step is to feel or palpate the entire breast area in both the upright and reclining position, and to notice any changes that occur in the breast from month to month. On palpation, the breast should be soft and smooth when you push on it, like an extra firm bed pillow. The line method for palpating the breast involves using the soft pad of your three middle fingers to move in a vertical line, starting in the underarm area and moving down below the breast. Move over a little and slowly move back up. Repeat this up and down motion until the entire breast and underarm area has been examined. The circle method involves moving your three middle fingers in a circular motion,
starting at the outer edge of the breast and working your way in slowly toward the nipple. Be sure to check the underarm area and the upper chest area as well. The last method involves feeling or palpating the breast in wedges. Use your three middle fingers and, beginning at the outer edge of the breast, move in toward the nipple. Go back to the outer edge and check the next wedge of the breast. Repeat this procedure until the entire breast is palpated. Once again, check the underarm and the upper chest areas. If you notice any changes or discover a lump or knot that feels like a small hard pebble, you should contact your doctor as soon as possible. Keep in mind that BSE should be used in conjunction with clinical breast examinations by a doctor and also with mammography, according to your doctor's recommendation. Chol, Firashi. তো মোটামুটি আপনারা চেক করাটা জানতে পারলেন যে কীভাবে ব্রেস্টে যদি টিউমার বা ফাইব্রয়েডস থাকে কীভাবে সেটাকে চেক করবেন। এর থেকে ইজি প্রসেসে আর শেখানোর বা দেখানোর কোনো উপায় নেই আমার কাছে। এর আগেও আমি বহু বছর থেকেই দেখাচ্ছি যে হ্যাঁ, নিজেরা অন্তত সজাগ হন তাহলেই হবে যে কী করে চেক করবেন। নিজেরা একবার যদি দেখেন যে হ্যাঁ, তিনটে আঙুল নিয়ে কীভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিলাম, তার মধ্যে যদি আপনার ব্রেস্টের মধ্যে যদি কোথাও ছোট দানার মতো থেকে থাকে, আপনার এই তিনটে আঙুলের মধ্যে ধরা পড়বেই। থ্রি টাইপস, আপ অ্যান্ড ডাউন, স্টার ফিশের মতো অ্যান্ড সার্কুলিং রাউন্ড শেপ, এই তিন রকমভাবে চেক করলে তিনটে আঙুল দিয়ে আপনার হাতের মধ্যে ধরা পড়বেই। সো নিজেরা আগে মানে কনফার্ম হয়ে যান যে হ্যাঁ আছে, তারপরে ম্যামোগ্রাফি, আদারওয়াইজ USG। ওকে, তো নেক্সট সিমটম, দ্য ব্রেস্ট ক্যান্সার সিমটম কী সেটাও জানার কিন্তু প্রয়োজন আছে, না হলে হবে না। তো এই ছোট্ট ছোট্ট নলেজগুলোই আপনাকে আরও কনসিয়াস রাখবে, আপনাকে সজাগ রাখবে আরও। This abnormal proliferation may occur to the breast cells, which is called breast cancer. Breast cancer cells may continue dividing without a halt, resulting in a tumor. Breast cancer is common to women, but men are also susceptible to breast cancer. People suffering from breast cancer may not show symptoms at all, especially in its early stages. But a new lump or mass in the breast can be indicative of breast cancer. Generally, any change to the breast appearance, texture, and pain can be a sign of breast cancer. Nipple discharge or redness, breast or nipple pain, dimpling or swelling of the breast can also be signs of breast cancer. Breast cancer has better prognosis once treated in its early stages. Thus, women are advised to undergo routine screening procedures to detect breast cancer earlier. Monthly breast self-examination, clinical breast examination, and mammography are the recommended routine screening procedures to detect breast cancer, even without obvious symptoms. Breast cancer development can be associated with a family history of breast cancer, early onset of menstruation, late menopause, dense breast tissue, exposure to carcinogens, the use of oral contraceptives, or drinking excessive alcohol. Breast cancer has various types. Some types are ductal carcinoma, lobular carcinoma, mucinous carcinoma, mixed tumors, and inflammatory breast cancer. Treatment of breast cancer is dependent on the type of cancer and its stage. Basic treatment options available to breast cancer patients are surgery, which involves the removal of the cancerous tissues, radiation therapy that aims to destroy cancer cells by the use of high-energy rays, and chemotherapy, which treats breast cancer with medications. চলুন ফিরে আসি। সবকটা প্রসেসই আপনাদের কাছে তুলে ধরালো, কিন্তু জানতে হবে মেজরিটি কোন ট্রিটমেন্টের মধ্যে মেজরিটিতে ভালো থাকা যাচ্ছে, সেটাতেই আমাদের যেতে হবে। সবাই যেটা বলছে আমাদের সেটাই করতে হবে, আপনাকে এমন কোনো মানে নেই কিন্তু। সো যখন আজকে অস্টিওআর্থ্রাইটিস ছিয়ে গেছে সারা দেশ পুরো, সেখানেও নি রিপ্লেসমেন্ট না করিয়ে যখন রুগীগুলোকে ভালো রাখতে পারি উইদাউট অপারেশন, এত মেয়েদের সিস্ট হচ্ছে ওভারিতে, ফাইব্রয়েড হচ্ছে ইউটিরাসে, সেখানেও অপারেশন ছাড়া যখন এতগুলো
মহিলাকে ভালো রাখতে পেরেছি, আস্তে আস্তে রিডিউস হচ্ছে। গলব্লাডার স্টোন একটা সময় অপারেশন, একটা সময় কেন, এখনও অবধি অপারেশন না করলে কোনো ওয়ে নেই। আমি কিন্তু সেখানে আপনাদের রেজাল্ট দিয়ে দেখেছি যে হ্যাঁ, আপনার স্টোনকে রিডিউস করিয়ে দেখানো যায়। বেরোবার জায়গা নেই ঠিক কথা, বাট তাকে রিডিউস তো করানো যায়। তো এবং ডে বাই ডে তার ইউএসজি করিয়ে দেখা গেছে যে হ্যাঁ, সেটা কিন্তু ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ না। তাহলে আজকে উইদাউট অপারেশন এই যে জায়গাগুলো খুঁজে খুঁজে বের করেছি আমরা, সিএর ট্রিটমেন্টও, ক্যান্সারের জন্যও যে ট্রিটমেন্ট হচ্ছে, খুব খারাপ তো নয়, তাতেও তো বেশ কিছু মানুষ আছে, ভালোই তো আছে। তাহলে আবার কী দরকার, ভালো থাকার দরকার আছে? সুস্থ করে দেবে কোন ডাক্তার বলেছে? সারা পৃথিবীতে এরম ডাক্তার তো এখনও জন্মায়নি। তাহলে তারাও যখন ট্রাই করে যাচ্ছে, এটা দিয়ে দেখি ওটা দিয়ে দেখি, ভালো রাখার ব্যাপার, আপনাকেও তাহলে আমরা কনফার্মলি একদম ডে ওয়ান থেকে ভালো থাকার ওষুধগুলি অ্যাপ্লাই করি না, তাই না? তো সুতরাং আপনারা নিজেরা ডিসাইড করবেন যে আমরা কোন প্যাথিতে যাব, সেটাই কিন্তু আগে ভাবার বিষয় আছে, নাহলে কিন্তু কিছু করে উঠতে পারবেন না। এইগুলো দেখুন, আপনাদের বলে বোঝানো যাবে না। এর জন্য অনেক ফ্যামিলিতে লড়াই ঝগড়া হয়ে গেছে, না আয়ুর্বেদ ইউনানি ওতে আবার কিছু হয় নাকি, এখনও তো বেটে ঘেটে চেটে এই সমস্ত, সত্যি কি তাই? তো সুতরাং ডিসাইড আপনা করবেন। তাহলে আজকে সারা ভারতবর্ষ থেকে আয়ুর্বেদ প্রথাটা উঠে যেত, কোনো মেডিকেল কলেজ আর এই সরকারি হসপিটালও যে আয়ুর্বেদের ডিপার্টমেন্টগুলো আছে টোটাল বন্ধ হয়ে যেত, কাজ যদি কিছু না হতো। শুধু গ্যাস অম্বল অ্যাসিডিটি তার সারাবার জন্য আয়ুর্বেদ না, কিন্তু আয়ুর্বেদ প্রতিটা ক্রনিক ক্রিটিক্যাল ডিজিজের জন্য। আজকে ক্রিয়েটিনিন যাদের হাই হয়ে যাচ্ছিলো তাদের আজকে কোনো মেডিসিন নেই আমাদের কাছে যে ক্রিয়েটিনিন বাই মেডিসিন এক কমিয়ে দেখাতে পারেন, যেটা আমরা কমিয়ে দেখাতে পারছি আয়ুর্বেদে। তো সুতরাং প্রবলেম কোথায় তাহলে? আজকে ক্রিটিক্যাল জায়গাগুলো তো আমরা নিয়ে ঘাটাঘাটি করছে, স্টাডি চলছে, এভরি ডে আপডেশন চলছে। তাহলে তার ভরসাতেই বলছি যে ক্যান্সার ট্রিটমেন্টেও আমরা কিন্তু পিছিয়ে নেই, ঠিক? তো এবার বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা ডিসিশন নেবেন, চলুন। বিজ্ঞান নে তরক্কি তো বহুত কর লি, লেকিন মহামারী ওর বিমারী কো রোক নেই পায়া। মহামারী প্রকৃতি সে আতা হে ওর প্রকৃতি সে হি খতম হোনে ওয়ালা হে। বিমারী কোই দাওয়া সে নেই বলকি রোগ প্রতিরোধ ইয়ানি কি ইমিউনিটি পাওয়ার সে হি খতম হোনে ওয়ালা হে। और उसके लिए डिटॉक्सिफिकेशन की जरूरत होते हैं। जी हाँ, इम्यूनिटी पावर और डिटॉक्सिफिकेशन दो काम, सिर्फ एक नाम, एंटी डॉट, जिंदा रहने की सिक्योरिटी। चलो फिर आशी, এমন এক একটা এরকম অ্যান্টিডট যারা খেয়েছেন তারা জানেন এর রেজাল্ট কী। এমন কঠিন সমস্যার মধ্যেও আমরা যে কোভিডের সময় কাটিয়ে এসেছি দুটো বছরে, আমার কাছে যে কয়েকশো পেশেন্ট ট্রিটমেন্টে ছিল তাদের আজ অবধি কাউকে হসপিটাল আনতে, কোভিডের জন্য ভর্তি হতে হয়নি, কারো শ্বাসকষ্ট ওঠেনি এবং কাউকে আইসিইউতেও নিয়ে যেতে হয়নি। বাড়িতে বসে পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে তারা কিওর হয়েছে লাইন দিয়ে। তাহলে কি মেডিসিন নেই? আছে। ওই সেকশানে যখন আজকে ট্রিটমেন্ট হচ্ছে তাহলে আমরাও তো বসিনি, আমাদের সেকশানেও তো আমরা খুঁজে চলেছি এবং আপনারা খবরে নিউজে দেখেছেন যে হ্যাঁ, আয়ুর্বেদে বেশ কিছু রাজ্য মারাত্মক রেজাল্ট দিয়েছে। তা আমাদের পশ্চিমবাংলাও পিছিয়ে ছিল না, পশ্চিমবাংলাও আয়ুর্বেদে প্রচুর অ্যান্সার দিয়েছে। তো সুতরাং এই ক্রিটিক্যাল জায়গায় যেখানে ওই রকম মারাত্মক অ্যালোপ্যাথি সেকশানও কিছু করে উঠতে পারেনি এখনও অবধি, টিল নাও, এখনও অ্যাজাম্পশনের ওপরে ট্রিটমেন্ট হয়ে চলেছে, কেন এখনও কোনো ওষুধ খুঁজে পাওয়া যায়নি। তো আমাদের কয়েকটা মেডিসিন ইউজ করেই কিন্তু করা যাচ্ছিল, তাই না? তাই সুতরাং আজকে আপনারা হয়তো টকশো কথা হলো না, আপনাদের আবার বলে দিচ্ছি নিচের নাম্বারটায় অলরেডি যারা এখন অবধি শোটা মন দিয়ে দেখছিলেন, নিচের নাম্বার একটু ফোন করে নিন আর নাম্বারটা নোট করে রেখে দিন। কোনো রকম কোনো অসুবিধে কোনো প্রয়োজনে হলে ওই নাম্বারে ফোন করুন, আমরা আছি। এর জন্য না টাকা পয়সা বলছি না তো, আর আমি তো বলে দিয়েছি যে মাসে দুটো করে মানডে সোমবার
আমি আপনাদের সঙ্গে ফ্রি ভিজিট করব। আপনারা আসবেন, কোনো কিছু জানার জন্য প্রচুর মানুষ আসে এখানে, প্রচুর মানুষ আসে না। সোমবারে ভিজিট করা দেখা করার জন্য কোনো রকম ফিজ ভিজিট কিচ্ছু রাখেনি, এমনি আসুন, আপনার কী অসুবিধে এমনিই শুনবো, দেখবো সেটা সলিউশন করা যায় কিনা। যেমন এখানে বসে আপনাদের সঙ্গে টকশো করছি, আপনারা ফোনেও যেমন কথা বলে নেন, আজকেও ফোনে কথা বলার ইচ্ছে হলে নিচের ওই দুটি নাম্বার আছে, ওই নাম্বার একটু নোট করে নিন আর ফোন করে নিন যদি আসার ইচ্ছে হয় যে কবে যাব, কিভাবে যাব, কোন 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 দিন খোলা থাকে, সব ব্যাপারে অল পারপাসে আপনাদের গাইড করবে ওরা। ওরা হেল্পলাইন নাম্বারগুলো নাম্বারটা ওই জন্য রেখে দিতে বলছি, কবে কখন কোথায় প্রয়োজন এসে যেতে পারে, আপনার জন্য না হোক কোনো আত্মীয় স্বজনের জন্য প্রয়োজন এসে যেতে পারে, ঠিক না? এতগুলো ডক্টর মিলে একটা যখন ইউনিট করেছি, ডক্টর সায়েন্স ইউনিট একটা যখন তৈরি হয়েছে, তো একবার পরখ করে দেখতে পারেন অসুবিধে কোথায়। আর বারবার আপনাদের বলি ইউটিউব দেখতে, না এখন আর বলবো না এবার থেকে। ইউটিউবটা কেন বলে দিই, যে এই ধরনের ইউটিউবটা, ইউটিউবে এত ভ্যারাইটি, এই যেরকম আজকে অনুষ্ঠান দেখলেন, এরকম প্রোগ্রাম দেখতে পাবেন না, এর আগে দেখেনি কোনো দিন। তো সেই জন্যই আপনাদের বলে দিই, শেষের একটা গান দিয়ে শুরু করি, শেষ করবো আজকে। ইউটিউবে সাবস্ক্রাইব করুন, প্রচুর ইনফরমেশন দেখতে পাবেন, প্রচুর। তাই চলুন অবশেষ সেখানে জবাই হবে, উপরি কামাই হবে মানুষের সেবার, কি দরকার ও ডাক্তার, ও ডাক্তার। বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে, তুমি যদি মারো তবে কোথা যাই, অসহায় মানুষের তুমি তো সবকিছু করো, জোরে নিবেদন করছে তাই। তোমার গৃহিণী যে গয়না পরেন, দেখেছো কি তাতে কত রক্ত, তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত, তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। চলুন ফিরে আসি, সময়সীমা একদম শেষের ঘন্টায় চলে এলাম আজকে। নাম্বারগুলো নোট করে রাখুন, আমার সঙ্গে আবার পরে কথা হবে, নিচের নাম্বারগুলো ভুলবেন না, নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে। আর ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমন অনেক অনুষ্ঠান, শুধু ক্যান্সার নয়, শরীরের যাবতীয় অসুখ নিয়ে কিন্তু এই মায়াটিভি চ্যানেলের মধ্যে ইউটিউবে আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন। তাই শুধু টিভি না, ইউটিউবেও দেখুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘড়ির কাঁটা কি বলছে আর কতক্ষণ, আগামীকাল একটু খবরটা আবার দিয়ে দিই, শুরুতে বলেছিলাম আগামীকাল আসছি আমি চন্দ্রকোনাতে, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায় সকাল 10:00 থেকে বিকেল 4:00 অবধি আপনাদের সাথেই থাকব। তাই যারা নাম লিখিয়েছেন কনফার্ম ঢুকছেন, এবং যারা এখনও ভাবছিলেন যে নাম লেখাবো কি না, কনফার্ম ডক্টরবাবু আসছে কি না, আমি কনফার্মই যাচ্ছি। সুতরাং আগামীকাল সকাল 10:00 দেখা হচ্ছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায়। ঠিক, আজকে বিদায় নিতে হচ্ছে সবাইকে, শুভরাত্রি।